হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম প্রো এক্সাম পোর্টাল তো স্টুডেন্টস আজ এই ভিডিওটিতে বেশ কিছু স্পেশাল স্পেশাল অঙ্ক বাঁচা হয়েছে যা পুলিশ স্পেশালের জন্য অর্থাৎ ডবলিউভি আফগারি কনস্টেবল সিপি এস আই এই সমস্ত পুলিশ পরিষ্কার পরীক্ষার জন্য বেশ কিছু ম্যাথ বেছে বেছে তোলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষায় আসে এছাড়া অদ্ভুত অদ্ভুত শর্টকাট ট্রিক দেখানো হয়েছে যা পরীক্ষা হলে তোমরা বৃহৎস টেনশনের মধ্যেও তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অঙ্কগুলি রাবিয়ে ফেলতে পারো তো বিভিন্ন পরীক্ষার কোশ্চেন থেকে বেছে বেছে এই অঙ্কগুলো তোলা হয়েছে তো যাই হোক তোমরা খাতা কলম নিয়ে অঙ্কগুলোকে প্রথম নোট করো তারপর অঙ্কগুলোকে প্র্যাকটিস করো দেখবে পরীক্ষা দিতে গেলে যে কোনো পরীক্ষার মধ্যে দেখবে এই অঙ্কগুলো পেয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক কম্পিটিটিভ এক্সামের জন্য তো যাই হোক আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটিকে হিট করো যাতে গুরুত্বপূর্ণ সব ভিডিওর আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পেয়ে যেতে পারো এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জন্য ধন্যবাদ জানাই আর ভিডিওগুলি তোমাদের জন্য কষ্ট করে তৈরি করি তো একটা করে লাইক দিয়ে সাপোর্ট করো এবং কমেন্ট করো কেমন লাগছে আর এরকম ভিডিও কতটা দিলে তোমরা হেল্পফুল হবে তো সেটাকে তোমাদের কমেন্ট বক্সে লিখো এবং সাথে সাথে তোমাদের অন্য অন্য ফ্রেন্ডদেরকে শেয়ার করো ঠিক আছে তো যাই হোক আজকের এই অদ্ভুত কিছু অঙ্ক খুব সহজ এবং সহজ ট্রিকের মাধ্যমে তোমাদের আমি করিয়ে দিচ্ছি তোমরা দয়া করে দেখে নাও এবং যে বিষয়গুলি বুঝে নাও কথা না বাড়িয়ে আমি ক্লাসটিতে চলে যাই ওকে তো দেখো প্রথম যে অঙ্কটি বলছে দেখো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক একটি জিনিসের বিক্রি করে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের পঁয়ত্রিশ লাভ করেন মোট দুশয় আশি টাকা লাভ হলে জিনিসটি বিক্রয় মূল্য কত তো দেখো যখন এইরকম অঙ্ক থাকবে যখন লাভের পার্সেন্টেজ দেওয়া থাকবে অর্থাৎ শতকর মানটা দেওয়া থাকবে এবং লাভের মোট টাকাটা দেওয়া থাকবে ঠিক আছে এবং বিক্রয় মূল্য বার করতে বলবে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কী ট্রিক ইউজ করবো আমরা যা আমাদের তিন থেকে চার সেকেন্ডে লেবে আসবে তো প্রথম কি করতে হবে না আগে দেখো একটু বুঝে নাও অঙ্কটা ট্রিক্ট যাওয়ার আগে আমি একটু অঙ্কটা বুঝিয়ে দিই বলেছে দেখো পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট লাভটা কার ওপর আসে ক্রয় মূল্যের ওপর আসে তাহলে ক্রয় মূল্য যদি আমি একশো টাকা ধরে নিই তাহলে পঁয়ত্রিশ টাকা তাহলে লাভ হচ্ছে একশো টাকায় পঁয়ত্রিশ টাকা লাভ হচ্ছে তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে কিন্তু এখানে দেখো শুধু পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ দেওয়া আছে আর মোট টাকার পরিমাণ যাচ্ছে লাভের কত টাকা লাভ হয়েছে না দুশো আশি টাকা লাভ হয়েছে এবং তার বিক্রয় মূল্য বার করতে বলেছে ঠিক আছে তো শর্টকাট ঠিকটা কী কিছু নয় যে কত পার্সেন্ট লাভ বলেছে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ বলেছে তাহলে একটা বাই দেবো দিয়ে বাইয়ের নিচেই পঁয়ত্রিশটা লিখবো ঠিক আছে এবং পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ কার ওপরে একশো টাকায় পঁয়ত্রিশ টাকা লাভ হচ্ছে তাহলে পঁয়ত্রিশের সঙ্গে একশো যোগ করলে কত হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে একশো পঁয়ত্রিশটা বায়ের ওপরে লিখবো এবং মোট যে টাকাটা লাভ হয়েছে দুশো আশি সেটাও তার সঙ্গে ইন্টু করে দেবো ঠিক আছে তাহলে শর্টকাট ঠিকটা কী আরেকবার বলে দিই যে যত পার্সেন্ট লাভ বলবে সেই পার্সেন্টেজটা নিচে বসাবো এবং যত টাকা লাভ বলবে সেটা বাইরের ওপরে বসাবো আর তার সঙ্গে ইন্টু করবো কি না পঁয়ত্রিশ পার্সেন্টটা কার সঙ্গে লাভ হয়েছে কয় মূল্যে একশো টাকা হলে পঁয়ত্রিশ টাকা লাভ হয় মানে একশোর সঙ্গে পঁয়ত্রিশ যোগ করলে একশো পঁয়ত্রিশ টাকা সেই একশো পঁয়ত্রিশ টাকাটা ওই দুশো আশির সঙ্গে ইন্টু করে দেব দিলে আমাদের অঙ্ক গঠন হয়ে গেল এবার কাটাকুটি করে দেবো কাটাকুটি করলে দেখো তোমরা নিজেরাই কাটাকুটি করো কাটাকুটি করলে কত আসছে আমাদের কাটাকুটি করলে আসছে হাজার আশি টাকা ঠিক আছে তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে জিনিসটি বিক্রয় মূল্যটা হবে হাজার আশি টাকা ঠিক আছে তো দেখো এত কত সহজ একটা এত বড় অঙ্ক আমি যদি কনটেন্ট ধরে করতাম অর্থাৎ বেশ ধরে করতাম তাহলে অঙ্কটা আমাদের কত সময় লাগতো কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট খাটো শর্টকাট বুঝিয়ে দিলাম যে শুধু জাস্ট দেখবে অঙ্ক পরীক্ষা হলে দেখবে যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরাতে লাভটা দেওয়া আছে মানটা টাকার পরিমাণ আছে মানে টাকাতে দেওয়া আছে মোট কত টাকা লাভ হয়েছে সে টাকাটা দেওয়া আছে এবং বিক্রয় মূল্য বার করতে হয়েছে কিছু না চোখ বন্ধ করে কী করে দেবে যেরমভাবে বললাম যে পার্সেন্টেজ যত বলবে সেটা বাইর নিচে বসিয়ে দেবে বাইরের ওপরে যত টাকা লাভ বলবে সেটা বসাবে তার সঙ্গে ইন্টু করে দেবে ওই যে পার্সেন্টেজ বলেছে তার সঙ্গে একশো ইন্টু করে দেবে ঠিক আছে এটা তোমার লাভে বলেছে বলে ক্ষতিতে বললে কী করতে সেম করতে যত পার্সেন্ট ক্ষতি বলেছে সেটা ক্ষতিতে নিচে বসাতে এবং একশো টাকায় ক্ষতি অত তাহলে একশোর সঙ্গে সেই ক্ষতির পরিমাণটা মাইনাস করে যা আসতো সেটা ওপরে বসাতে এবং তার সঙ্গে টাকা যত টাকা ক্ষতি বলেছে সেই টাকাটা ইন্টু করে দিতে ঠিক আছে সেটা পরের আমার অঙ্ক আনবো ঠিক আছে এই রকম প্যাটার্ন অঙ্ক কিছু করে দিচ্ছি পরে ভিডিওতে এরকম প্যাটার্ন আরও অনেক অদ্ভুত অঙ্ক অঙ্ক নিয়ে আসবো তখন সেখানে ক্ষতি ক্ষতিপতি আমরা দেখাবো আপাতত যেগুলো আছে সেগুলোর উপর শর্টকাট ঠিক করিয়ে দিয়ে তোমরা খাতাতে অঙ্কগুলো ঠকে ভালো তো প্র্যাকটিস করো হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে ঠিক আছে তো প্রথম অঙ্কটা হয়ে গেল দ্বিতীয় অঙ্কটা দেখো দ্বিতীয় অঙ্কটা কী বলছে চারটি কল কলমে কলমের ক্রয় মূল্যে ছটি কলমের বিক্রয় মূল্যে সমান হলে শতকরা কত লাভ হবে খুব অদ্ভুত খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে বারবার এই অঙ্কটা আসতে দেখা গেছে ঠিক আছে এইরকম অঙ্ক বা এই প্যাটার্নের অঙ্ক আসতে দেখা গেছে তো এটা খুব ভালো হবে দেখো অঙ্করা চারটি কলমের ক্রয় মূল্য ছটি কলমের বিক্রয় মূল্যে সমান হলে শতকরা কত লাভ হবে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান বললে একটা ক্রয় মূল্যের বলে দেওয়া আছে এবং একটা বিক্রয় মূল্যে পরস্পর সমান বলে দিয়েছে এই অঙ্কের ক্ষেত্রে শতকরা লাভ বার করতে হলে যখন এই অঙ্কের ক্ষেত্রে শতকরা লাভ বার করতে হলে তখন করে কী করে দেবে না যে বিক্রয় মূল্য অর্থাৎ কলমের বিক্রয় মূল্যের মার্কটা আছে ছটি কলমের বিক্রয় মূল্য আছে সেই বিক্রয় মূল্যটা বাইরে নিচে বুঝিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো ক্রয় মূল্য কত বলেছে চার পয়সা তাদের লাভ হচ্ছে কত ছয় থেকে চার মাইনাস করে দাও দুই লাভ হচ্ছে তাহলে ছয়ে লাভ হলো কত দুই ওপরে দুই বসিয়ে দিলে ইন্টু কত ফাটা শতকরাতে বার করতে বলেছে লাভটা তাহলে শতকরা মানে একশো তাহলে একশো বসিয়ে দিলে তাদের সঙ্গে ইন্টু করে ঠিক আছে দিয়ে কাটাকুটি করে দাও অর্থাৎ কী করলাম করলাম যে ছটি কলমের বিক্রয় মূল্য ভগ্নাংশের মানে বায়ের নিচে বসিয়ে দিলাম আমি ছটি কলমের বিক্রয় মূল্য এবং সেখানে তাদের লাভ হচ্ছে কত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করে দাও অর্থাৎ চার ছয় মাইনাস করলে দুই আসছে ঠিক আছে সেখানে দুই বসিয়ে দিলাম এবং তার সঙ্গে ইন্টু করে দিলাম কি শতকরা লাভ বার করতে বলেছে তাই একশো ইন্টু করে দিলাম কারণ শতকরি কলটা একশো ঠিক আছে তাহলে কাটাকুটি করে দুই সঙ্গে ছয় কাটাকুটি করলে তিন মানে ছয় তিন আসছে তাহলে তিন একশো বাই তিন ভাগ করতে হচ্ছে একশো বাই তিন ভাগ করে দেখো তোমাদের উত্তর আসবে তেত্রিশ পয়েন্ট মানে থ্রি থ্রি ঠিক আছে পার্সেন্ট এইটা তোমাদের লাভের পরিমাণ আসবে ঠিক আছে তাহলে দেখা গেল দ্বিতীয় ট্রিক ট্রিকগুলো দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে কিন্তু জানিও কিন্তু ঠিক আছে তো এটা আমাদের ডিটোয় ট্রিক গেলো প্রথম দুটো অঙ্ক তারপর দেখো তারপর অঙ্কটা দেখো কী বলছে বলছে যে কুড়ি টাকায় বারোটি করে আমরা কিনি কুড়ি টাকায় বারোটি করে আমরা কিনে প্রতিটি দু টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ঠিক আছে তো দেখো কুড়ি টাকায় বারোটি আমরা কেনা হলো ঠিক আছে এবং প্রতিটি দু টাকা করে বিক্রি করে শতকরা কত আমরা লাভ করব কি করব এখানে কুড়ি টাকায় কটা আমরা কিনেছে বারোটা ঠিক আছে এবার দেখো কুড়ি টাকায় যদি আমি বারোটি আমরা কিনি তাহলে এক একটি আমরার সে কত টাকায় বিক্রি করছে দু টাকা করে বিক্রি করছে বারোটি আমরার বিক্রয় মূল্য কত হবে বলো তো বারোটি আমরার বিক্রয় মূল্যটা কত হবে বারোটি আমরার বিক্রয় মূল্য হবে চব্বিশ টাকা কারণ বারো ইন্টু টু সমান বারো দোকানে চব্বিশ টাকা ঠিক আছে আর কুড়ি টাকায় বারোটি আমরা কিনে এই মোট কুড়ি টাকা এই মোট কুড়ি টাকায় সে কটা আমরা কিনতে পারবে এই কটা বিক্রি করতে পারবে আমার হচ্ছে কি যদি প্রত্যেকটা আমরা দু টাকা করে বিক্রি করে তাহলে সে কুড়ি টাকায় মোট কটা আমরা বিক্রি করা যাবে তাহলে কুড়ি টাকার মোট বিক্রি হবে তোমার হচ্ছে দশ দোকানে কুড়ি মানে দশটি আমরা তাই তো তাহলে কুড়ি টাকায় সে বারোটি আমরা কিনি আর দশটি আমরা বিক্রি করে কুড়ি টাকায় ঠিক আছে টাকার টু আমরা সমান রাখলাম লিখে দেখো দশটায় বিক্রি করছে কুড়ি টাকায় আর কুড়ি টাকায় বারোটি কিনছে তাহলে লাভ হচ্ছে কত দশটার ওপর দুটো লাভ হচ্ছে তাহলে কী করবো নিচে লাভটা বসিয়ে দেবো যে দশটায় লাভ কত না নিচের লাভ ক্রয় মূল্যটা বসিয়ে দেবো সে দশটা কিনে কুড়ি টাকায় তাহলে দশ দশে লাভ হচ্ছে কত বারোটা কিনছে শেষে সে তাহলে দুটো লাভ হচ্ছে তাহলে নিচে দশ লিখলাম উপরে দুই লিখলাম ইন্টু তার সঙ্গে শতকরা বার করতে হলে হচ্ছে একশো ইন্টু করে দিলাম দিয়ে কাটাকুটি করলে আমাদের কুড়ি পার্সেন্ট আনসার চলে আসছে আবার বলছি ঠিকঠাক ঠিক আছে দেখো কী হচ্ছে কুড়ি টাকায় বারোটি করে আমরা কিনে প্রতিটি দু টাকা করে বিক্রি করে ঠিক আছে এখানে আমরা টাকার পরিমাণটা এক রাখবো ঠিক আছে কারণ কুড়ি টাকায় বারোটি কিনে তাহলে আমার দেখতে হবে যে কটা কুড়ি টাকায় বিক্রি করা যায় তাহলে আমাদের প্রত্যেকটা বিক্রয় মূল্যে যদি দু টাকা করে হয় তাহলে দশটা বিক্রয় মূল্যে কত হবে কুড়ি টাকা তাহলে কুড়ি টাকায় হচ্ছে কি দশটি বিক্রির বিক্রয় মূল্য কুড়ি টাকা হচ্ছে আবার কুড়ি টাকায় বারোটি কিনছে তাহলে এখানে দশটা কিনছে বারোটি সেই টাকায় দশটা বিক্রি করছে বারোটি সেই টাকায় কিনছে তাহলে দশটা বিক্রিতে লাভ হচ্ছে কটা দুটো ঠিক আছে তাহলে দশ ওপরেই লিখলাম দুই এবং শর্টকটার বার করতে করে শর্টকটার বার করলাম কত তার সঙ্গে একশো ইন্টু করে দিলাম দিয়ে আমাদের কাটাকুটি করলাম তাহলে করলে কত হচ্ছে দশের সঙ্গে একশো কাটলে হচ্ছে কুড়ি দোকানে হচ্ছে দশ দোকানে একশো ঠিক আছে মানে দশ দশকে একশো তো দশ দশকে একশো সঙ্গে দশের সঙ্গে দুই গুণ করে দাও দিলে কত আসছে কুড়ি আসছে ঠিক আছে তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে সিম্পল শর্টকাট ঠিক এটা আমি তোমাদের বলে বোঝা যাচ্ছি বলে এত সময় লাগছে কিন্তু তোমরা যখন এটা নিজেরাই নিজেরাই করবে তখন দেখবে তিন সেকেন্ড খুব বেশি হলে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অঙ্কটি লেবে আসবে ঠিক আছে তো দেখো পরে অঙ্কটা একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় কুড়ি টাকা ক্ষতি হলো ক্ষতি শতকরা হার কত ফের বলেছে শতকরা হার কত ঠিক আছে ক্ষতির মানবাড় করতে বলেছে তাহলে কী বলেছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় বিক্রি করেছে তিনশো আশি টাকায় কুড়ি টাকায় ক্ষতি হয়েছে তাহলে কুড়ি টাকা ক্ষতি হলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে কারণ সে তিনশো আশি টাকা জিনিসটি বিক্রয় করেছে এবং তার বিক্রি করার ফলে তার কুড়ি টাকা ক্ষতি হয়েছে মানে ক্ষতি বা লাভ এটা বার করে কার উপর ভিত্তি করে ক্রয় মূল্যের উপর বিক্রি করে তাহলে এখানে তিনশো আশি টাকায় বিক্রি করে তার কুড়ি টাকা ক্ষতি হয় তাহলে তার ক্রয় মূল্য কত হচ্ছে তাহলে তিনশো আশি প্লাস কুড়ি সমান চারশো টাকা তাহলে তার ক্রয় মূল্য কত হচ্ছে চারশো টাকা এই চারশো টাকায় ক্ষতি হচ্ছে কত কুড়ি টাকা ঠিক আছে তাই নিচে লিখব বাই দিয়ে নিচে চারশো লিখবো তাতে ক্ষতি হচ্ছে কত কুড়ি টাকা তাহলে কুড়ি লিখলাম এবং যেহেতু শতকর হার বার করতে তাহলে তার সঙ্গে ইন্টু একশো করে দেবো তাহলে এক ইন্টু একশো করে দাও দিয়ে দেখো কাটাকুটি করো কাটাকুটি করলে আমাদের আসছে কত পাঁচ পার্সেন্ট তাহলে ক্ষতির শতকর হার কত ফাইভ পার্সেন্ট ঠিক আছে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটাও খুব ভাইটের অঙ্ক দেখো এগুলো আমি কীভাবে করছি দেখছো তো জাস্ট মুখে মুখে অঙ্কগুলো করে দেওয়া যায় ঠিক আছে একটু খাতা কলম নিয়ে ভালো প্র্যাকটিস করো পরে দেখবে তো নিজেরাই মুখে মুখে অঙ্কটা করতে হবে খাতার কলম চেয়ে লাগাতে হচ্ছে না খাতাতে কলম দিয়ে অঙ্কটা আর করতে হচ্ছে না পরে অঙ্কটা দেখো টাকায় বায়োটি লেবু বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় এবং চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কটি লেবু বিক্রয় করতে হবে খুবই ইউজফুল একটা অঙ্ক এবং হাই লেভেলের একটি অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা পরীক্ষায় আসতে গেছে বারবার তো এই অঙ্কটা আমি এই জন্য তোমাদের কন্টেন্ট দিয়েছি রেখেছি ঠিক আছে তো দেখো কী বলছে টাকায় বারোটি লেবু বিক্রি করায় চার পার্সেন্ট ক্ষতি হলো তাহলে টাকায় কটি বিক্রি করতে হবে যাতে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে কিচ্ছু নয় কি চোখ বন্ধ করে এই অঙ্কটা থাকলে আমরা কী করবো না বারো ইন্টু একটা বাই দেবো বারো ইন্টু দিয়ে একটা বাই দেবো বাইয়ের ওপরে লিখবো প্রথম চার পার্সেন্ট ক্ষতি বলেছে তাহলে ক্ষতি বা লাভ কিসে শতকরা অঙ্কে অঙ্কে কিসে আসে একশোতে আসে তাহলে একশো মাইনাস চার লিখব ওপরে বাইরের ওপরে আর বাইর নিচে লেগেও চুয়াল্লিশ পার্সেন্ট লাভই বলেছে বিক্রি করতে তাহলে কী করবো একশো প্লাস চুয়াল্লিশ কেন মাইনাস চার করলাম বাইরের ওপরে তার কারণ বলেছে যে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে ক্ষতি মানে কি একশো থেকে চার মাইনাস করতে হবে আবার পরে দেখো চুয়াল্লিশ পার্সেন্ট লাভ চেয়েছে তার মানে কি একশোর সঙ্গে চুয়াল্লিশ প্লাস করতে হবে তাহলে বাইর ওপরে একশো মাইনাস চার করলাম বাইর নিচে একশো প্লাস চুয়াল্লিশ করলাম আর তাদের আগে বারো দিয়ে ইন্টু করলাম এবারে কাটাকুটি করে দেখো বারো ইন্টু মাইনাস করলে কত আসছে ছিয়ানব্বই বাই এটা প্লাস করলে আসছে একশো চুয়াল্লিশ তাই তো তাহলে বারো ইন্টু ছিয়ানব্বই বাই একশো চুয়াল্লিশ কাটাকুটি করলে আমাদের কত আসছে আটটি তাহলে টাকায় কটি লেবু বিক্রয় করলে আমাদের চল্লিশ পার্সেন্ট লাভ আসবে না টাকায় আটটি লেবু বিক্রয় করলে আমাদের চল্লিশ পার্সেন্ট লাভ আসবে ঠিক আছে এটা আমাদের গেল পরের অঙ্ক এবার পরের অঙ্ক দেখো নেক্সট অঙ্ক কী বলছে খুবই ইউজফুল অঙ্ক এবং বেছে বেছে তোলা হয়েছে বারবার বলছি তোমাদের জন্য আমি বেছে বেছে অঙ্কগুলো তুলেছি পুলিশ স্পেশালের জন্য ঠিক আছে পুলিশ বাপ গাড়ি ডাব্লিউ কনস্টেবল এই সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য তো দেখো পরে অঙ্কটা কী বলছে একটি মোবাইল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করাই হয় বিক্রয় মূল্য যদি পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভে হতো তাহলে ক্রয় মূল্য কত হতো দেখো এই রকমের প্যাটার্নের অঙ্কগুলি বলেছে একটি মোবাইল কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় ঠিক আছে বিক্রয় মূল্য যদি ৪৫ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত হতো সেফ এই দেখো এখানে যখন বলবে যে বিক্রয় মূল্য আরও এত টাকাই বেশি বিক্রি করলে এত টাকা লাভ হতো তখন ক্রয় মূল্য কথা হবে যখন এই অঙ্ক করতে বলবে তখন কিছু নয় শুধু কী করবো না একটা বাই দেবো বাইয়ের নিচে কত পার্সেন্ট ক্ষতি বলেছে দশ পার্সেন্ট ক্ষতি বলেছে ঠিক আছে এই যে দশ পার্সেন্ট ক্ষতি আর পাঁচ পার্সেন্ট লাভ অঙ্কে দেখো লাভ ক্ষতি দুটো পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ দুটো কী করবো পরস্পরকে প্লাস করে দেবো ঠিক আছে তাহলে দশ প্লাস পাঁচ করে দেবো দেওয়ার পরে কী করবো যেহেতু শতকর অঙ্ক সেহেতু একশো ইন্টু বাইরের ওপরে লিখবো একশো ইন্টু কত টাকা বেশি বলেছে না বলেছে যে পঁয়তাল্লিশ টাকা বেশি ঠিক আছে তাহলে কত টাকা বেশি বলেছে পঁয়তাল্লিশ টাকা বেশি বলেছে তাহলে আমরা কী করব পঁয়তাল্লিশ তার সঙ্গে কী করে দেবো ইন্টু করে দেবো দিয়ে কাটাকুটি করবো করলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে কী বললাম ঠিক টাকা বলে দিচ্ছি যখন বলবে যে পরপর অঙ্কে দুটো পার্সেন্ট এত টাকা পার্সেন্ট ক্ষতি করে বিক্রি করেছে এবং এত পার্সেন্ট লাভ করতে হলে তার এত টাকা বেশি বিক্রয় করতে হতো টাকা এই অঙ্কটা এখন দাঁড়া থাকবে আমার কয় মূল্য বার করতে হলে তখন কী করব পার্সেন্টের দুটো পরপর বাইরে নিচে বসিয়ে দিয়ে প্লাস করে দেবো আর ওপরে একশো ইন্টু যত টাকা বেশিতে বলেছে বা যত টাকা কমে বলেছে সেটা ইন্টু করে দেবো ঠিক আছে তাহলে এখানে বলেছে যে একশো ইন্টু পঁয়তাল্লিশ টাকা বেশি হতে বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হয় তাহলে পঁয়তাল্লিশ একশো ইন্টু পঁয়তাল্লিশটা বাইরের ওপরে দিয়ে দিচ্ছি আর নিচে কী করেছি দুটো পার্সেন্টেজ অর্থাৎ দশ টাকা ক্ষতি আর পাঁচ টাকা লাভ ঠিক আছে পাঁচ পার্সেন্ট লাভ তাহলে দশ প্লাস পাঁচ দুটোকে করে দিয়েছে দিলে আমাদের কত এসছে না একশো ইন্টু পঁয়তাল্লিশ বাই পনেরো কাটাকুটি করে আমাদের কত টাকা এসেছে না ক্রয় মূল্য এসছে তিনশো টাকা ঠিক আছে তোমরা করে দেখো তোমরা করে দেখলে দেখো সিম্পল ট্রিক ছোট্ট করে তোমরা তাড়াতাড়ি লাভিয়ে ফেলতে পারছো তারপর অঙ্কটা দিয়ে দেখো তারপর অঙ্কটা বলছি একটি কলম দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কত আমাদের বার করতে হবে তাহলে এখানে কী বলেছে আমি সেই আগের অঙ্ক বেসিক আগে যে অঙ্ক করেছি শর্টকাট সেটা ভাবে দেখো দুটো পার্সেন্টেজ পর পর প্লাসে নিচে বসিয়ে দাও বাই দিয়ে ঠিক আছে তারপরে দেখো একশোর সঙ্গে ইন্টু করে দাও যত টাকা বেশি বা কম বলেছে ঠিক আছে তাহলে তো এখানে বেশি বলেছে কত তিরিশ টাকা তাহলে একশো সঙ্গে ইন্টু করে দাও তিরিশ দিলে তোমাদের উত্তর চলে আসবে তাহলে একশো সঙ্গে তিরিশ ইন্টু করে দাও বাই নিচে দশ সঙ্গে পাঁচ যোগ করলে কত হচ্ছে পনেরো তাহলে কাটাকুটি করলে আসছে দুশো টাকা তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে দুশো টাকা হচ্ছে পরের অঙ্কে চলে এসো দেখো তোমাদের কেমন লাগছে অঙ্কগুলো আশা করি ভালোই লাগবে তো দেখ প্রডম কোটা দেখো একটি কম্পিউটার কুড়ি ক্ষতিতে বিক্রয় করা হয় বিক্রয় মূল্য পনেরো মানে শ টাকা বেশি হলে পাঁচ লাভ হতো ঠিক আছে তাহলে ক্রয় মূল্য নির্ণয় করো সেম অঙ্ক সেম প্যাটার্ন কী বলেছে বলে যে দুটো পার্সেন্টেজ আমি বারবার বলছি যে একই প্যান্ট বাই দিয়ে দুটো পার্সেন্টেজকে পরপর প্লাস করে দেব তাহলে কুড়ি পার্সেন্ট খোঁজ দিয়ে হয়েছিল আবার বলেছে পাঁচ পার্সেন্ট লাভ চাই তাহলে কী হবে কুড়ি প্লাস পাঁচ করে দাও আর উপরে একশো ইন্টু যত টাকা বেশি বা কম বলবে এখানে দেখো বলেছে পনেরোশো টাকা তাহলে এখানে একশো ইন্টু পনেরোশো করে দাও করে দিলে তোমাদের কাটাকুটি বলে কথা আসবে ছ হাজার টাকা তাহলে কয় মূল্য কত টাকা হচ্ছে ছ হাজার টাকা তাহলে কেমন লাগলো আমরা তাহলে এইরকমভাবে ছোটোখাট মানে ছোটোখাটো শর্টকাটের মাধ্যমে অঙ্কগুলো করে দেওয়া যায় তাহলে এই যে এই শর্টকাটগুলো তোমরা নিঃসন্দেহে ফলো করবে পরীক্ষাতে ঠিক আছে আর এই প্যাটার্ন অঙ্কগুলো আমি আরও পরে নিয়ে আসবো ভিডিওতে তখন তোমরা অঙ্কগুলো প্রথমে অঙ্কটা খাতায় কে অঙ্কটা নিজে করার চেষ্টা করবে না পারলে তারপর আমার ভিডিওটি দেখবে ঠিক আছে পোস্ট করে করে পোস্ট করে করে জিনিসগুলো করার চেষ্টা করবে আর অঙ্ক মানে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের আয়ত্তে আসবে তো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ঠিক আছে পরের অঙ্ক আমরা চলে যাই পরের অঙ্কে কি বলছে দেখো বলছে যে টাকায় ঊনপঞ্চাশটি করে লেবু কিনে পঞ্চাশটি করে বিক্রি করলে শতকরা ক্ষতি কত হবে ঠিক আছে তাহলে কী বলছে টাকায় এক টাকায় ঊনপঞ্চাশটি লেবু কিনেছে এবং বিক্রি করছে সে কত পঞ্চাশটি তাহলে দেখো পঞ্চাশটি লেবু সে বিক্রি করছে টাকায় কিন্তু তার ক্ষতি হচ্ছে কত পঞ্চাশটা লেবু বিক্রি করছে কিন্তু কিনছে কত উনপঞ্চাশটা তাহলে একটা করে ক্ষতি হচ্ছে কারণ উনপঞ্চাশ মাইনাস পঞ্চাশ করলে কত পঞ্চাশ মাইনাস উনপঞ্চাশ করলে কত হচ্ছে কত চাকা হচ্ছে তাহলে কত হচ্ছে আমাদের নিচে বাই দিতে হয় বাই দিয়ে নিচে লিখতে হবে পঞ্চাশটি লেবু বিক্রি করে তাতে ক্ষতি হয় কটি একটি তাহলে উপরে বাইরের উপরে এক লিখবো এবার যেহেতু আমাদের শতকরা লা ক্ষতিবার করতে পারে তাহলে তাই একের সঙ্গে একশো ইন্টু করে দেবো দিলে আমাদের উত্তর চলে আসবে তাহলে দেখো আমি করেছি অঙ্কটা দেখো এক ইন্টু একশো বাই পঞ্চাশ আমাদের কাটাকুটি করলে আসছে দু পার্সেন্ট অর্থাৎ ক্ষতি করছে কত শতকরা টু পার্সেন্ট আবার দেওয়া উপরে অঙ্কটা কী বলছে টাকায় নটি করে লেবু কিনে দশটি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে সেম অঙ্ক নটা কিনেছে টাকায় বিক্রি করছে দশটা তাহলে ক্ষতি হচ্ছে কত একটা কারণ দশ মাইনাস নয় সময় একটা তাহলে কী লিখবো বাই দেবো দিয়ে নিচে লিখবো দশটা লেবু বিক্রি করায় ক্ষতি হয় তাহলে একটা উপরে লিখবো এক ইন্টু শতকরা আবার করতে হবে একশো লিখবো তাহলে একশো লিখলে কত হচ্ছে না একশো লিখলে আমাদের হচ্ছে তাহলে কত তাহলে আমাদের হচ্ছে ওপরে আসছে একশো ইন এক ইন্টু একশো নিচে আসছে দশ কাটাকুটি করে আমাদের দশ তাহলে আমাদের টাকায় ক্ষতি হচ্ছে কত শতকরা দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে ফের পরে অঙ্কটা দেখো বলছে যে একশোটি পেন্সিল এটা বের একটু অন্য রকমের অঙ্ক ঠিক আছে এটা একটু ভেভি আয় অঙ্ক ভেভি ইম্পর্টেন্ট অঙ্ক বলছে যে একশোটি পেন্সিল বিক্রি করে দোকানদার লাভ করে কুড়িটি পেনসিলের বিক্রয় মূল্য শতকরা তার লাভ কত তাহলে দেখো একশোটি পেনসিল সে বিক্রি করে কত বিক্রয় মূল্য লাভ করছে কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করছে তাহলে কুড়ির সঙ্গে একশো মাইনাস করলে তার ক্রয় মূল্য কত হচ্ছে মানে ক্রয় কটা হচ্ছে আশিটা হচ্ছে তাহলে লিখব কি না আশিটা ক্রয়ে সে কী করছে একশোটা পেনসিল বিক্রি করছে ঠিক আছে আমাদের যেহেতু লাভ বার করতে রয়েছে তাহলে কী করবো না আশিটা ক্রয় যে কে একশোর সঙ্গে কুড়ি মাইনাস করলে আশি আসছে তাহলে কী লিখবো আশিটা ক্রয়ে সে লাভ হচ্ছে কত কুড়িটা কেন কুড়িটা হচ্ছে কারণ বলেছে সে একশোটি বিক্রি করেছে করে তার পেন্সিল কটা বিক্রয় পেন্সিলের দাম বাড় হয়েছে বিক্রয় মূল্যের কুড়িটি তাহলে প্রকৃত তার ক্রয় কথা হলো একশো মাইনাস সমান হচ্ছে কুড়ি সমান আশি হচ্ছে তাহলে আশিটি ক্রয়ে তার লাভ হচ্ছে কত এই কুড়িটি বলে দিয়েছে বিক্রয় ঠিক আছে তাহলে কী দেবো বাই দেবো দিয়ে লিখবো আশিতে লাভ হয় তার কুড়ি তাহলে নিচে আশি লিখলাম উপরে কুড়ি লিখলাম আর যেহেতু শতকরা বার করতে তাই একশো শতকরা ইন্টু করে দেবো ঠিক আছে একশো ইন্টু করে দেবো তাহলে কী লিখলাম একশো ইন্টু কুড়ি বাই আশি কীভাবে করছি বুঝতে পারছো তাহলে প্রথমে আমরা ক্রয় বার করে নিন একশো একে কুড়ি মাইনাস করলে আশি আসছে সেই আশিটি হচ্ছে ক্রয়ে তাহলে লাভ হচ্ছে কটি কুড়িটি তাহলে আশিটি ক্রয়ে লাভ হচ্ছে কুড়িটি তাহলে একশোতে কত তাহলে একশো ইন্টু কুড়ি বাই আশি কাটাকুটি করে আমাদের আসছে কত পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমাদের লাভ হলো কত পঁচিশ পার্সেন্ট ওকে তো ঠিক আছে পরে অঙ্কটা আমরা যাই পরে অঙ্কতে কী বলছে দেখো তাহলে কত লাভ হলো তাহলে আমাদের লাভ হলো পঁচিশ পারসেন্ট ওকে ঠিক আছে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি পরে অঙ্কে কী বলছে দেখো একটি দ্রব্য নশয় ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হলো ঠিক আছে তাহলে নশয় ষাট টাকায় বিক্রি করলে চল্লিশ টাকা ক্ষতি হচ্ছে তাহলে দ্রব্যটির কয় মূল্য কত হবে কারণ নশো ষাট টাকায় বিক্রি করে চল্লিশ পার্সেন্ট চল্লিশ টাকা ক্ষতি হচ্ছে তাহলে নশো ষাট প্লাস চল্লিশ সমান হাজার টাকা তার কয় মূল্য হচ্ছে ঠিক আছে দেখো সবুজ কালি দিয়ে আমি আন্ডারলাই করে রেছি যে নশো ষাট প্লাস চল্লিশ সমান থেকে হাজার তাহলে হাজার টাকা তার কয় মূল্য হচ্ছে বা শতকরা ক্ষতির হার কতবার করতে হবে তাহলে ক্ষতি বা লাভ সবসময় কার উপরে বেশ আসে ক্রয় মূল্যের উপর আসে তাহলে বাই দিয়ে নিচে লিখবো হাজার টাকা হাজার টাকায় তার ক্ষতি হচ্ছে কত টাকা চল্লিশ টাকা তাহলে শতকরা কত হবে তাহলে একশো ইন্টু করে দাও দিলে শতকরা কত চার পার্সেন্ট চলে আসবে ঠিক আছে তাহলে কী করলাম চল্লিশ ইন্টু একশো বাই হাজার সমান চার পার্সেন্ট কী করে করলাম হাজার টাকা থেকে বার করলো ক্রয় মূল্যটা বার করে নিলাম কারণ নশো ষাট টাকায় তার চল্লিশ টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য কত হবে নশো ষাট টাকায় বিক্রি করেছে তার চল্লিশ টাকা তার ক্ষতি হয়েছে তাহলে কয় মূল্য কত হচ্ছে নশো ষাট প্লাস চল্লিশ ঠিক আছে ওকে পরে আমি চলে এসো ক্রয় মূল্য এক্স টু বিক্রয় মূল্য এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ক্রয় মূল্য টু বিক্রয় মূল্যিকাল টু ফাইভ টু সিক্স টাকা হলে লাভ কত দেখো ক্রয় মূল্য বলেছে এক্স টু বিক্রয় মূল্য ফাইভ এক্সটু সিক্স বলেছে তাহলে ধরে নিচ্ছি আমি এখানে ক্রয় মূল্য পাঁচ টাকা আর বিক্রয় মূল্য ছ টাকা তাহলে তাদের লাভ কত হচ্ছে পাঁচ টাকায় ছ টাকা বিক্রি করে তাহলে লাভ হচ্ছে এক টাকা ঠিক আছে তাহলে কী লিখবো প্রথমে ক্রয় মূল্য লিখব বাই দিয়ে নিচে লিখব কয় মানে পাঁচ টাকা পাঁচ টাকায় তার লাভ করতো এক টাকা ইন্টু শতকরা বার করতে হয়েছে একশো করে দাও ঠিক আছে তাহলে কী লিখলাম একশো ইন্টু এক ইন্টু একশো বাই পাঁচ কাটাকাটি করেছে কুড়ি পার্সেন্ট তাহলে আমাদের লাভ হচ্ছে কত কুড়ি পার্সেন্ট ঠিক আছে পরের অঙ্কে চলে এসো পরের অঙ্কে কী বলছে বলছি যে একটি দ্রব্যের ঠিক আছে পরে অঙ্কে কী বলছে দেখো পরে অঙ্কে বলছে যে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য চারের পাঁচ ভাগ শতকরা লাভের হার কত তাহলে কী বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য মূল্যের চারের পাঁচ ভাগ শতকরা লাভের হার কত ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কোনটা বলেছে প্রথমে ক্রয় মূল্য আছে তারপর বলেছে বিক্রয় মূল্য চারের পাঁচ তাহলে এই ভগ্নাংশে যেটা যা আছে চারের পাঁচ এর তাহলে প্রথম মানে উপরেরটা হচ্ছে ক্রয় আর নিচেরটা হচ্ছে বিক্রয় অঙ্কগুলো কীভাবে করছি আমি দেখো ঠিক আছে বলেছি একটি দ্রব্যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে চারের পাঁচ ভাগ তাহলে চারের পাঁচ ভাগ বলে দিয়েছে তাহলে একটা ভগ্ন আছে চারের পাঁচ তাহলে প্রথমে দেখো ক্রয় মূল্য আছে পরে আছি বিক্রয় মূল্য তাহলে প্রথমে ক্রয় মূল্য ঠিক আছে তাহলে চারটা হচ্ছে ওপরে ভগ্নাংশের উপরে আর পাঁচটা যে ভগ্নাংশের নিচে তাহলে চারটাকে আমি ধরে নিলাম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ধরে নিলাম নিচেরটা অর্থাৎ পাঁচটা কেন আমি উপরেরটা চার কয় মূল্য ধরলাম কারণ যেহেতু কয় মূল্য উপরে প্রথমে আছে তাই প্রথম চারকে আমি ওপর ভাবনা হয়েছে উপরেরটাকে আমি ধরে নিলাম চার আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ধরে নেওয়া পাঁচ ঠিক আছে তাহলে এখানে ক্রয় মূল্য চার টাকা হলে ধরে নিলে আর বিক্রয় হল পাঁচ টাকা ধরে নিই তাহলে কত টাকা লাভ হচ্ছে তাদের লাভ হচ্ছে এক টাকা তাহলে কী লিখব চার টাকায় তাদের এক টাকা লাভ হলে একশো টাকায় কত সেম প্যাটার্ন তাহলে ভংরাং নিচে লিখলাম কি দেখ উত্তর করেছি ভংরাং নিচে লিখলাম কি চার টাকা চার টাকায় লাভ কত হচ্ছে তাহলে পাঁচ থেকে এক মাইনাস চার মাইনাস করলে কত হচ্ছে এক তাহলে এক টাকা লাভ হচ্ছে এবার শতকরা বার করতে পারছি ইন্টু একশো করে দাও দিলে কাটাকুটি করলে কত আসছে আমাদের পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমাদের লাভ কত হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে ঠিক আছে দেখো যে গিয়ে অঙ্ক করলাম সেরকম এরমভাবে তোমরা অঙ্কগুলি প্র্যাকটিস করবে আর এরকমভাবে ট্রিকগুলো ফলো আপ করবে ঠিক আছে বারবার বলছি অঙ্ক কিন্তু প্র্যাকটিসের বিষয়ে প্র্যাকটিস যত করবে তত অঙ্ক তোমাদের স্মুথলি হবে এবং অঙ্ক তোমরা ভালোভাবে করতে পারবে তাই বারবার বলছি খাতা নিয়ে অঙ্কগুলো ঢোকার পরে ভালোভাবে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত কনটেন্ট মনে থাকবে তত তোমাদের বেশ মনে থাকবে ট্রিক মনে থাকবে ঠিক আছে তো ঠিক আছে পরের অঙ্কটাই চলো একটি পেন্সিলে একটি পেন্সিল ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা কিনে ওয়ান পয়েন্ট থ্রি জিরো টাকায় বিক্রি করলে কত লাভ হয় প্রথমে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকায় কিনেছে আর বিক্রি করেছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো মানে ওয়ান পয়েন্ট পঁচিশ আর ওয়ান পয়েন্ট তিরিশ এখান থেকে মাইনাস করলে কত আসছে পয়েন্ট জিরো ফাইভ আমাদের তাহলে পয়েন্ট জিরো ফাইভ টাকা আমাদের লাভ আসছে ঠিক আছে এবার শতকরা লাভ আমাদের জানতে চেয়েছে ঠিক আছে তো কী করবো প্রথমে বলেছিলাম ক্রয় মূল্য আর ওপরে লাভ বা ক্ষতিটি আসে তাহলে ভগ্নাংশের নিচে মানে বাই দেবো দিয়ে তার নিচে লিখবো কি সে কত টাকায় কিনেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকায় কিনেছে তাহলে নিচে লিখবো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ লিখবো তাতে তাদের লাভ কত হয়েছে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি জিরো মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভে বিয়োগ করলে আসছে জি পয়েন্ট জিরো ফাইভ তাহলে লাভ হচ্ছে কত পয়েন্ট জিরো ফাইভ তাহলে ভঙ্গাংশের ওপরে মানে পায়ের উপরে লিখবো কত পয়েন্ট জিরো ফাইভ আর যেহেতু তাদের শতকরা লাভ বার করতে পারে তাই ইন্টু করে দেবো কত একশো করে দিলে কী হবে করে দিলে দেখো নিচের পয়েন্ট আর ওপরে পয়েন্ট দুটো পর পর সেম পজিশনে আছে অর্থাৎ পয়েন্টের পরে দুটো করে সংখ্যা থাকার জন্য দুটো পয়েন্ট পরস্পর উঠে যাবে যার পরে চলে আসছে ওপরে ফাইভ ইন্টু একশো আর নিচে আসছে একশো পঁচিশ কাটাকুটি করে দাও পঁচিশ দিয়ে কাটলে একশো চার পঁচিশ অংশ আর পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ অংশ একশো পঁচিশ তাহলে পাঁচ পাঁচ কেটে দাও দিলে থাকতে চার তাহলে আমাদের কত চার পার্সেন্ট লাভ চলে আসছে ওকে ফলে পরটা আমি কত চার পার্সেন্ট লাভ চলে এলো ঠিক আছে তাহলে এই আমাদের অঙ্কটা হয়ে গেল এবার দেখো হয় এরপরে দেখো এর অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক ঠিক আছে এরপর অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক এরপর আমরা আরও ভিডিও নিয়ে আসবো এরকম খুঁজে খুঁজে অঙ্কে বিশেষ করে পুলিশ যে সমস্ত এক্সামগুলো সেগুলোতে আসে সেই সমস্ত অঙ্কগুলো খুঁজে খুঁজে নিয়ে আসবো ঠিক আছে তো বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে হিট করে দাও এবং আমার চ্যালেঞ্জ বারবার হচ্ছে ফলো আপ করতে থাকো দেখতে থাকো কী কী ভিডিও আসছে ঠিকগুলো যদি শিখতে চাও ঠিক আছে তোমরা অবশ্যই হেল্পফুল হবে এবং এক্সামে অবশ্যই যে সমস্ত অঙ্ক এই পরীক্ষাগুলি যে সমস্ত পরীক্ষা দিতে হবে তাতে এই সমস্ত অঙ্কগুলি খুবই হাড়ে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো পরের এই লাস্ট অঙ্কটা কী বলছে লাস্ট অঙ্ক বলছে যে ক একটি জিনিস খ এর নিকট কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে আচ্ছা প্রথমবার মানে এটুকুনি পরে নিলাম কয়েকটি জিনিস খয়ের নিকট কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে আচ্ছা আমরা ধরে নিলাম কয়েক জিনিসটার কয় মূল্যে একশো টাকা ঠিক আছে সে খ কি তাহলে কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি টাকায় বিক্রি করছে ঠিক আছে আবার বলছে দেখো অঙ্কটাতে খ জিনিসটি গয়ের নিকট কয়ের কয় মূল্যে বিক্রি করে তাহলে কয়ের কয় মূল্য কত ছিল ছিল একশো টাকা ছিল তাহলে খ গকে কত টাকায় বিক্রি করে ওই একশো টাকায় বিক্রি করে ঠিক আছে এবার বলছি কি এর শতকরা কত ক্ষতি হলো তাহলে আমি ধরে নিয়েছি মনে করে নিয়েছি জিনিসটির কয় মূল্য কয়ের কাছে কত ছেলে একশো টাকা ছিল সেটাকে কুড়ি পার্সেন্ট লাগবে অর্থাৎ একশো কুড়ি টাকাতে বিক্রি করে এর নিকট ঠিক আছে আবার খ কয়ের যে কয় মূল্য সেটাতে গয়ের দামে বিক্রি করে ঠিক আছে তাহলে খ গকে বিক্রি করে একশো টাকায় কারণ কয়ের কয় মূল্য ছিল একশো টাকা তাই কয়ের কয় মূল্যের সমানে গকে বিক্রি করে তাহলে একশো টাকা বিক্রি করে তাহলে ক্ষয়ের ক্ষতি কত হচ্ছে শতকরা বার করতে তাহলে প্রথমে দেখো ক্ষয়ের ক্রয় মূল্য কত ক্রয়ের বিক্রয় মূল্য যেটা একশো কুড়ি টাকা সেটা তো ক্ষয়ের ক্রয় মূল্য কারণ খাওয়া সেই একশো কুড়ি টাকা দামে কিনেছে তাহলে ক্ষয়ের ক্রয় মূল্য একশো কুড়ি টাকা এবার সে গকে বিক্রি করছে কত টাকায় একশো টাকায় তাই তো কারণ কয়ের ক্রয় মূল্যে একশো টাকা ছিল আর ক্রয়ের ক্রয় মূল্যের সমানে খ গকে বিক্রি করে তাহলে গয়ের থেকে বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে একশো টাকা তাহলে খ কিনেছে একশো কুড়ি টাকা আর বিক্রি করেছে একশো টাকায় তাহলে তার ক্ষতি হলে কত টাকা একশো কুড়ি মাইনাস একশো সমান কুড়ি টাকা তাহলে কী লিখবো যে ক্ষয়ের কয় মূল্যে একশো কুড়ি টাকা তাহলে বাই দেবো দিয়ে লিখবো যে একশো কুড়ি টাকায় সে কেনে আর ক্ষতি কত কত টাকায় বিক্রি করে সে একশো টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি হলে তার কত টাকা না কুড়ি টাকা তাহলে ওপরে লিখবো বাইরের ওপরে লিখবো কুড়ি টাকা ক্ষতি দেবী কী করেছে এবার যেহেতু শতকরাবার করতে হয়েছে তাহলে সেই কুড়ির সঙ্গে একশো ইন্টু করে দেবো দিলে আমাদের উত্তর চলে আসবে তাহলে দেখো কুড়ি ইন্টু একশো বাই একশো কুড়ি কাটাকুটি করে দাও কাটাকুটি করে আমাদের আসবে কত না পঞ্চাশ বাই থ্রি আসবে ঠিক আছে পঞ্চাশ বাই থ্রিটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসবে না পঞ্চাশ বাই থ্রিটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট ঠিক আছে পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট বোঝা গেলো তাহলে এই অঙ্কগুলো আমি যেগুলো দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা খাতা তো তুলে নিয়ে দয়া করে করতে থাকো প্র্যাকটিস করো আর পরে ভিডিওতে এরকম আমি কারি কারি বেস ধরে অঙ্ক নিয়ে আসবে এরকম অঙ্ক শর্টকাট নিয়ে আসবো যাতে তোমাদের সুবিধা এবং পরীক্ষা হলে যারা তোমরা হাজার টেনশনের মধ্যেও তিন থেকে চারশো মিনিটের মধ্যে লাগাতে পারো এরকম অদ্ভুত অদ্ভুত ঠিক নিয়ে আসব তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাথে সাথে সাবস্ক্রাইবও করে নিও আমার চ্যানেলটিকে ওকে থ্যাংক ইউ